開けちゃわせ。Last আমরা ফেব্রুয়ারি 4 তারিখ অবধি গ্যাসের দাম আসলো 826 টাকা কাউন্টারে, আর হোম ডেলিভারি আসলো 851 টাকা বাড়িতে যে যা হোম ডেলিভারি দেওয়া হয়। এটা 25 টাকা বাড়ছে, বেড়ে গেছে হচ্ছে 855 টাকা গেছে কাউন্টারে, আর হোম ডেলিভারি রেট হচ্ছে 880 টাকা। তারপর ফেব্রুয়ারি আবার 15 তারিখ আবার 50 টাকা বাড়ছে, 50 টাকা বাইরে কাউন্টারে রয়েছে 901 টাকা, আর হোম ডেলিভারি রয়েছে 930 টাকা। গ্যাসের রেটটা এর আগে প্রত্যেক মাসের 1 তারিখ বাড়তো কমতো, এখন মাসের মধ্যে দুইবার বাড়তো, তিনবার বাড়তো, যে কমতাছে কিন্তু এখন কমতাছে কম বাড়তাছে বেশি। এটা কি সবচেয়ে বেশি না এরকম রেট কি? না, এরকম রেট আগে আসলো কিন্তু এখন ভর্তুকি রকমে গেছে, যেমন আগে ভর্তুকিটা বেশি আসলো এখন ভর্তুকি খুবই কম পাইতেছে। কিন্তু আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা আগরতলা সিটির মধ্যে মানে একিউরেট আছে, কিন্তু সিটির বাইরে কিছু কিছু সিটি আমরা দেখি রিট চার্ট আইয়া দেখি যে আলাদা আলাদা রিট। গ্যাসের বৃদ্ধি নিয়ে কথা বলতে গেলে দেখেন, আমি 13 জানুয়ারি নিছি গ্যাস, তখন আসলো গ্যাসের দাম 826 টাকা, ঠিক আছে? তো আজকে দেখতেছি আমরা 901 টাকা হয়েছে, মানে 75 টাকা বাড়ছে। তো এক মাসে যদি 75 টাকা বাইরে থাকে, আমরা তো দোকানে থাকি, দিন মজুর আছে আমার বাবা, ঠিক আছে? তো আমরা বাজেট বিক্রি চলতে হয়, 75 টাকা যদি বাইরে থাকা তাহলে আমরা কীভাবে চলুন? এমনি তো সব জিনিসের দামই বাড়তেছে, তারপরে যদি আবার গ্যাসের দামও বাড়তেছে, পেট্রোলের দামও বাড়তেছে, আজকে দেখতেছি 75 টাকা বেশি। আমি তো যদি টাকা আনছি না আয়োজন থেকে, কারণ আমরা তো মনে হচ্ছি 10-5 টাকা বাড়তো আগে, এক মাসে 75 টাকা বাইরে লাগা তো বিশাল ব্যাপার। 13 জানুয়ারি নিছি আমি 826 টাকা করে, আর আজকা নিতে আসি 601 টাকা, 75 টাকা বাড়লো, তাহলে তো হিউজ বাড়তেছে, এটা তো দেখো না দরকার। আর অন্য অন্য এজেন্সির ভিতরে আপনি একটু খবর নিয়ে দেখেন বা জনশন দেখেন, গ্যাসের দাম কিন্তু একটু হেরফের আছে, এটার ভিতরে একটু বেশি আছে মনে হচ্ছে। গান্ধীগ্রামটার ভিতরেও দেখছেন আছে, কিন্তু আমরা আগে সিনিয়র সিটিজেনের দিকে পরীক্ষা নিতে আসছি। এরই বক্তব্য সরকারের কাছে, যাতে নবমূল্যটার দিকে নজর দেয় সরকার, একটু কমায় আমাদের সাবসিডি দেয়, এটাই বলি।